তো 27ই আগস্ট আমাদের আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এমবিবি কলেজে টিএমসির দুজন ছাত্র ছাত্রী এবং বাইরের বহিরাগত কলেজ পড়ুয়া না যারা এমন কিছু ছাত্রছাত্রীরা এসে কলেজের ভেতরে ভিডিও করতে শুরু করে। সেখানে ছাত্র এবং ছাত্রীরা উপস্থিত ছিল, তারপরে তারা স্টাফরুমেরও ভিডিও এবং বিভিন্ন ধরনের অস্বাভাবিক ক্রিয়াকলাপ সেখানে শুরু করে। যখন কলেজের ছাত্রছাত্রীরা সেই প্রক্রিয়ায় বাধা দেয়, তখন বাইরে থেকে আসা যে ছাত্রছাত্রীরা বহিরাগত যে লোকরা আছে যারা স্টুডেন্ট নয়, বয়সে অনেক বড়, তারা ছাত্রছাত্রীদের উপর হামলা চালায়। সেই প্রাণঘাতী হামলা থেকে আমাদের ছাত্রীরা বাঁচার জন্য দৌড়ে কাউন্সিল রুমে পালায় এবং তারা কোনো রকমে নিজেদের জীবন বাঁচায়। কিন্তু পরবর্তীকালে কলেজের যে সাধারণ ছাত্রছাত্রীরা আছে, বাইরে থেকে আসা সেই টিএমসির দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে গর্জে ওঠে এবং তারা সেই প্রতিরোধ গড়ে তোলায়, তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তারা কী করে, একটা নাটক সংগঠিত করে। তারা বাইরে গিয়ে বলে তাদের এক কার্যকর্তাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, যেখানে কিডন্যাপের সংজ্ঞায় কোনোভাবে 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তিকে কিডন্যাপের যে টার্ম আছে সেটাই ব্যবহার করা যায় না। সেই জায়গায় ছাত্রীর মা জানা সত্ত্বেও উনিই বলছেন যে কলেজের ভেতরে থাকা ছাত্রীকে ছেড়ে দিতে। সেখানে ওনারা বাড়ি থেকে কলেজের ছাত্রীকে কলেজের মধ্যে পাঠানোর পরে কলেজের মধ্যে থাকা অবস্থায় বলছে যে কিডন্যাপ করছে, সে একটা নাটক সংগঠিত করে। পরবর্তীকালে আমাদের 4 জন ছাত্রছাত্রীর উপরে তারা এফআইআর করে এবং পুলিশ প্রশাসনে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য আর্জি জানায়। পুরোটাই একটা সাজানো নাটক। আমরা ভেবেছি যে ছোট্ট একটি ঘটনা, তারা একটা রাজনৈতিক ঘটনা ঘটাতে চেয়েছে, আমরা সেটাকে সমাপ্ত করতে চেয়েছিলাম সেখানেই, যেন এটা থেমে যায়। কিন্তু বিগত 2 দিন যাবৎ দেখা গেছে সমগ্র ন্যাশনাল মিডিয়া এবং 2-3টি বহিরাজ্যের মিডিয়াতেও, বাইরের কয়েকটি রাজ্যের মিডিয়াতেও ব্যাপকভাবে ত্রিপুরার একটি স্বনামধন্য কলেজ এমবিবি কলেজ, সেই কলেজের অ্যালামনি প্রচুর স্টুডেন্ট আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে, সেই কলেজের বিরুদ্ধে দুর্নাম এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই অপপ্রচারের বিরুদ্ধেই আজকে আমরা সত্য ঘটনাকে সামনে তোলার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আগামী দিনে তারা করার চেষ্টা করবে এবং ত্রিপুরার বদনাম করার যে অপপ্রচার তারা করবে, তার বিরুদ্ধে ত্রিপুরার যে ছাত্র যুবরা আছে, ত্রিপুরার সাধারণ মানুষরা আছে, তারা গর্জে উঠবে এবং তাদের এই অপপ্রচারকে আমরা কোনো দিনও সফল হতে দেব না। ত্রিপুরা রাজ্যে তারা টোপ দিচ্ছে, কয়েকদিন বাদে বাদে এই জায়গায় সেই জায়গায় যাচ্ছে আসছে, কিন্তু তাদের এই যে অপপ্রচেষ্টা, তারা যে ত্রিপুরার যে চেহারাকে, ত্রিপুরা যে ছাত্র যুবদের ভূমিকাকে এভাবে সমগ্র মানে বাইরের কয়েকটি রাজ্যে এবং রাষ্ট্রীয় স্তরেও যে তারা আমাদের ইমেজকে নিয়ে, আমাদের যে চেহারা আছে সেটাকে নিয়ে যে দুষ্প্রচার এবং অপপ্রচারের চেষ্টা চালাচ্ছে, সেটাকে আমরা কোনোদিনও সফল হতে দেব না। আগামী দিনে এইসব কার্যকলাপের জন্য ত্রিপুরার যে সাধারণ ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সজাগ থাকতে বলবো। বহিরাজ্যে যেখানে টিএমসি মূলত পশ্চিমবঙ্গের বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই, তারা দেখা যায় কি সেই রাজ্যে কোনো বিরোধীদের অস্তিত্ব নেই, যারা নিজেদের ফাউন্ডেশন দিবস, প্রতিষ্ঠা দিবস গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের মাথা ফাটিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠা দিবসকে পালন করেছে। সেখানে তারা বলছে গণতন্ত্রের কথা, একজন ছাত্রীও নেই তাদের একটা কলেজে। সেখানে বাইরে থেকে আগত ছাত্রছাত্রীরা এসে কলেজের ভিতরে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করছে, সেখানে তারা নাকি ফাউন্ডেশন দিবস পালন করবে এবং সেই প্রেক্ষাপটে তারা কিছু ড্রামা করে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় যে মিডিয়াগুলি আছে, কিছু চ্যানেল আছে, সেখানে তারা খবর ছড়িয়ে ত্রিপুরার বদনাম করার চেষ্টা করছে। আগামী দিনে তারা হয়তো বা করার এমন চেষ্টা করবে, কিন্তু আমরা কঠোরভাবে তার মোকাবিলা করব এবং আমরা তাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, ত্রিপুরা রাজ্যের মাটিতে, মা ত্রিপুরা সুন্দরী ভূমিতে এসব কাজ কোনোদিনও সফল হবে না। অতিথি দেব ভব আমরা জানি সবাই, কিন্তু অতিথি যদি অসুরের রূপ নেয় তাহলে আমরা তার বিরুদ্ধে গর্জে উঠবো এবং যেভাবে মোকাবিলা করার সেভাবে মোকাবিলা করবো।